Currently, both of our samples are moist because we used it to that show means you people. You don't need to get out to plant your water. It will automatically do the job. And the fact is that this will detect the moisture of your soil and it will automatically give the water. So you have no work here actually. আজকের প্রজন্ম আগামীর ভবিষ্যৎ, তাই বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীদের মেধা বিকাশে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতেও লেগেছে তথ্য প্রযুক্তির ছোঁয়া। তাই নতুন প্রজন্মের সাথে তথ্য প্রযুক্তির সংযোগ সাধনের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশে সেন্ট জোসেফ স্কুলে আয়োজিত হলো SJIS ইন্টার স্কুল টেক কার্নিভাল। ওয়ালটন কম্পিউটার ও জোসেফাইট টেক ক্লাব আয়োজিত টেক কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, স্বাধীনতার পর সাফল্যের মাইলফলকে পৌঁছাতে সহায়ক হিসেবে কাজ করেছে তথ্য প্রযুক্তি। প্রযুক্তির প্রয়োজন, টেকনোলজির প্রয়োজন, অন্যান্য জাতি যারা আগের থেকে পরিশ্রম করেছে, গবেষণা করেছে, তারা এগিয়ে আছে, কিন্তু এটা হতাশ হওয়ার কারণ নয়। আমরাও পারব, আমরা অনেক কিছু করছি, শিখছি। আমি তোমাদের কাছে এই আহ্বান রাখব, জ্ঞান বিজ্ঞানের, বিজ্ঞানের বিশেষ করে বিজ্ঞানের চর্চা বেশি করে করতে হবে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল রোবোটিক্স, ইউটিউব কন্টেন্ট তৈরি, ডিজিটাল আর্ট সহ আরও অনেক কিছু। ভিন্নধর্মী আইডিয়া ও আবিষ্কার নিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। ওয়াটার ইজ মেকিং ইট ক্লিন, দ্য স্পঞ্জ হ্যাজ সাম ওয়াটার অন ইট, দ্যাটস ওয়াই ইট ইজ মেকিং ইট ক্লিন। ইট হ্যাজ নিউ ইভেন্টস লাইক ফিফা মোবাইল, ইটস আ অনলাইন গেম, সো দিস ইজ আ নিউ ইভেন্ট অ্যান্ড ইচ এভরি টাইম উই গেট সাম নিউ ইভেন্টস। এটা হচ্ছে বানানোর জন্য আমি ইউজ করছি আরডিএন উনো মোটর শিল্ড, 12 ভোল্ট ব্যাটারি, দুইটা মোটর আর হচ্ছে দুইটা চাকা। 4 কিলোমিটার ডিস্টেন্সে এটা হচ্ছে ডেলিভারি করতে পারে, লাইক ইফ ইউ অর্ডার সামথিং দেন আই ক্যান ডেলিভারি ইট উইথ দিস রোবট। ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং 2041 সালের রূপকল্প বাস্তবায়নে টেক কার্নিভাল শিক্ষার্থীদের উৎসাহী করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।